হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে নিয়ে এসেছি কলকাতার একটা বিখ্যাত স্ট্রিট ফুডের রেসিপি। রেসিপিটা হলো মোগলাই পরোটার। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমরা পরোটার ডোটা প্রিপেয়ার করে নেব। সেই জন্য এখানে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, চিনি আর সাদা তেল। তেলটা দেওয়ার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পুরো শুকনো ময়দাটার মধ্যে তেলটা ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেওয়া কিন্তু খুব দরকার ভালো ক্রাস্ট আনার জন্য। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখে নেব তেলের পরিমাণটা ঠিক আছে কিনা। সেটা বোঝার জন্য এরকমভাবে শুকনো ময়দাটাকে মুঠো করলে দেখা যাবে যে ময়দাটার দলা পাকিয়ে যাচ্ছে, আবার আঙুল দিয়ে একটু চাপ দিলেই বালির মতো ঝুরঝুর করে ভেঙে যাবে। তাহলে বুঝতে হবে যে তেলের পরিমাণ ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণ কিন্তু একবারে বেশি দেবো না, তার কারণ এখানে ডোটা একটা সেমি হার্ড ডো হবে, মানে খুব নরমও না আবার খুব শক্তও না। সেই জন্য প্রথমে অল্প করে জল দেবো, প্রয়োজন হলে আরও বেশি জল দেবো। ডোটা মাখা হয়ে গেছে, এবার এটাকে 5 মিনিট ভালো করে মেখে নেব। ডোটা রেডি। এটা এরকম হবে, আঙুল দিয়ে চাপ দিলে গর্ত হবে এবং সেই গর্তটা বাউন্স করে ওপরে আসবে না। ঠিক এরকম কনসিস্টেন্সির ডো তো লাগবে। এবার এটাকে 30 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ ময়দাটা রেস্ট করছে ততক্ষণে আমরা চিকেনের পুরটা বানিয়ে নেব। চিকেনের পুর বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব সামান্য সাদা তেল। তেলটা হালকা গরম হলে এবার এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজ বাটাটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও 2 মিনিট মতো কষিয়ে নেব, এটারও কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায় সেই জন্য। প্রায় 2 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দেব ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, দেব সামান্য হলুদ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য গরম মশলা। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। যদি এই সময় মনে হয় যে মশলাগুলো খুব ড্রাই লাগছে, তাহলে কিন্তু সামান্য জল দিতে পারো। আর মশলা কোনটা কী পরিমাণে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিখে দেব। মশলাগুলো মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেব চিকেন। চিকেন কিন্তু কিমা নয়, একদম বোনলেস পিস ছোট ছোট করে কাটিয়ে নিতে হবে, যেরকম এখানে আমি কাটিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে একটু হাই করে ততক্ষণ পর্যন্ত চিকেনগুলোকে মশলার সাথে কষাবো, যতক্ষণ না চিকেনের এই গোলাপি রঙটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাচ্ছে আর চিকেন থেকে একটু জল বেরোতে শুরু করছে। চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে আর চিকেনগুলোর রঙও চিকেনটার রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, আর দেব সামান্য জল। জল কিন্তু খুব বেশি দেব না, তার কারণ আমাদের জল ততটুকু পরিমাণে দরকার যতক্ষণ যতটা লাগবে চিকেনটা সেদ্ধ হতে। সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর এবার এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব, যতক্ষণ না চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে আর একদম ড্রাই হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার দেখি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেন সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট মতো রান্না করব, যাতে এটা আরও একটু ড্রাই হয়ে যায়। আমাদের পুরো ড্রাই লাগবে পুরটা বানানোর জন্য। আরও 1 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনের পুর রেডি। এবার ফ্লেমটা অফ করে পুরটাকে আগে প্রথমে পুরোপুরি ঠান্ডা করে নেব। চিকেনের পুর ঠান্ডা হয়ে গেছে, এবার বানিয়ে নেব স্টাফিংটা। স্টাফিংয়ের জন্য এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি, দিয়ে দেব চিকেন। চিকেনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সব দোকানে কিন্তু চিকেন দেওয়া হয় না, সেই জন্য তোমাদের ইচ্ছার ওপরে এটা ডিপেন্ড করছে। ইচ্ছা হলে চিকেনের স্টাফিংটা দিতে পারো, না ইচ্ছা হলে শুধু ডিম দিয়েও করতে পারো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব বিস্কিটের গুঁড়ো। এই বিস্কিটের গুঁড়ো পুরো স্টাফিংটাকে বাইন্ড করতে সাহায্য করবে, যাতে এটা পরোটায় দিলে একদম ছড়িয়ে বেরিয়ে না যায়, যেন ঠিকঠাক একটা জায়গায় থাকে, সেই জন্য বিস্কিটের গুঁড়োটা দেওয়াটা জরুরি। আমাদের স্টাফিং রেডি, 30 মিনিট হয়েও গেছে, ময়দাটা রেস্ট করছিল। এবার বানিয়ে নেব পরোটাটা। মোগলাই পরোটার সাধারণত পরোটা একটু বড় হয়, সেই জন্য আমি এই পুরো ডোটা দিয়ে 2টো পরোটা বানাব, সেই জন্য ইকুয়ালভাবে ডিভাইড করে 2টো বড় লেচি কেটে নেব।
এবার একটা লেচিতে কিছুটা তেল মাখিয়ে এটাকে বেলে নেব। এই পরোটাটা বেলার সময় খেয়াল রাখতে হবে এটার কিন্তু পারফেক্ট শেপ আনার কোনো দরকার নেই, মানে গোল বা চৌকো হতে হবে সেটা জরুরি নয়, জরুরি যেটা সেটা হলো সাইড আর মাঝখানটার দিকে লক্ষ্য রাখা। সাইডটা একদম পাতলা হবে, প্রতিটা সাইড এরকম স্ট্রেচ করে করে একদম পেপারের মতো পাতলা করে নিতে হবে, আর মাঝখানটা তুলনামূলক মোটা হবে। সাইডগুলো যদি মোটা হয় তাহলে কিন্তু ফোল্ড করার পর ভাজার সময় সাইডগুলো কাঁচা থেকে যাবে, আর মাঝখানটা যদি পাতলা হয় তাহলে কিন্তু স্টাফিং বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরমভাবে স্ট্রেচ করেও নিতে পারো বা হাত দিয়েও টেনে নিতে পারো, যদি সাইড একটু ছিঁড়েও যায় তাতেও অসুবিধা নেই। দেখো সাইডগুলো, সমস্ত সাইডগুলো এরকম পুরো পেপারের মতো ট্রান্সপারেন্ট হবে, আর মাঝখানটা তুলনামূলক এরকম মোটা হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্টাফিং। স্টাফিংটা মাঝখানে দিয়ে চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দেব, যাতে খাওয়ার সময় প্রতি বাইটে স্টাফিংটা মুখে পড়ে। স্টাফিং স্প্রেড করা হয়ে গেছে, এবার যেদিকটা লম্বা সেই দিকটা প্রথমে ফোল্ড করব। একটা দিক ফোল্ড করে আরও একটা দিক ফোল্ড করে এই ফার্স্ট ফোল্ডটার উপরে উঠিয়ে একটু হাত দিয়ে চেপে দেব, যাতে ভালো করে সিল হয়ে যায়, যাতে ভাজার সময় খুলে স্টাফিংটা বেরিয়ে না যায়। তারপর বাকি দুটো কোণাও মুড়ে দেব। এখানে আমি এটা একটু ছোট সাইজের করছি, তার কারণ দোকানে সাধারণত বড় চাটুতে করা হয় বলে ওরা বড় সাইজের করে। আমি আজকে এটা কড়াইতে করব, কড়াইটা ছোট, তাই আমি এখানে পরোটাটা একটু ছোট সাইজের বানিয়েছি। এবার এই দুটো দিকও ভালো করে চেপে আটকে দেব। রেডি হয়ে গেল আমাদের পরোটা, এবার ভেজে নেব। ভাজার জন্য আমি অলরেডি কড়াইতে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল মিডিয়াম গরম থাকা অবস্থায় পরোটাটা এর মধ্যে দেব। আর মোগলাই পরোটা কিন্তু ডিপ ফ্রাই হয়, সেই জন্য তেল একটু বেশিই লাগবে। এবার প্রথমে পরোটার একটা দিক 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ভেজে নেব, আর পুরো পরোটাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজা হবে। একটা দিক একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। উল্টানোর সময় সুবিধা হয় এরকম দুটো খুন্তি ইউজ করলে, তাহলে গায়েও তেল ছেটার সম্ভাবনা কম থাকে আর ইজিলি উল্টানো যায়। এবার এটাকে উল্টে আবার আরেকটা দিক 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব, এরকমভাবে উল্টে পাল্টে দুটো দিক লাইট ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখো লাইট ব্রাউন হয়ে গেছে দুটো দিকই, আমাদের মোগলাই পরোটা রেডি। এবার এটাকে তুলে একটা টিস্যুতে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের কলকাতা স্ট্রিট স্টাইল মোগলাই পরোটা। আজকে এটাকে আমি স্ট্রিটের দোকানের মতোই সার্ভ করেছি, স্যালাড সস আর কষা আলুর তরকারি দিয়ে। যদি কারোর এই আলুর তরকারির রেসিপিটা দরকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই এই রেসিপিটার ভিডিও আপলোড করে দেবো। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে নেক্সট রেসিপি আপলোড দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি ভিডিওটা মিস না করো। ভালো থেকো সকলে, আজ আসি, টাটা।